রাজধানীর মৌচাক মোড়ের আইল্যান্ডের উপর দুটি সমাধি রয়েছে, যার একটি শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তসলিমের, অন্যটি মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ফারুক ইকবালের। ঢাকা সিটি কর্পোরেশনের করা নামফলকে লেখা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ৩রা মার্চ ১৯৭১ শহীদ ফারুক ইকবাল। মৌচাক মোড়ের মতো ব্যস্ত সড়কে মুক্তিযুদ্ধের গৌরবময় একটি ইতিহাস জড়িয়ে আছে, তা বোঝা যায় না। ফ্লাইওভারের নিচে হেঁটে যাওয়ার সময় বিভিন্ন বয়সী পথচারীরা চেয়ে দেখে এই স্থাপনা। দুই শহীদের সমাধিসৌধ যেন ভাঙতে না হয়, সেটি বিবেচনা করে ফ্লাইওভারের নকশা করা হয়। শহীদ ফারুক ইকবালের সমাধিস্থলের পাশে জরাজীর্ণ অবস্থা এলাকাবাসীকে ব্যথিত করে। ভবঘুরে কিশোররা এখানে সময় কাটানোর পাশাপাশি নেশা করে বলেও অভিযোগ জানালেন এলাকার বাসিন্দারা। যারাই এ পথ দিয়ে চলাচল করেন তারা দেখতে পান মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ফারুক ইকবালের কবরটি অবহেলায় পড়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ নেই। কবরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। সমাধিস্থল ঘুরে দেখা যায় এর চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় এ স্থান দিয়ে পথচারীরা দিনরাত বাধাহীনভাবে পারাপার করছেন। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই সমাধি সংরক্ষণের জন্য এলাকাবাসী ও শহীদ ফারুক ইকবালের পরিবার সবার কাছে আহ্বান জানান। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে রাজধানী গুলবাগ এলাকার ফারুক ইকবালের নাম এখন সবাই জানে। 4 ভাই 3 বোনের মধ্যে ফারুক ইকবাল ছিলেন দ্বিতীয়। ১৯৭১ সালের ৩রা মার্চ তিনি শহীদ হন। রামপুরায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে মারা যান। শহীদ ফারুকের শেষ ইচ্ছাতেই তাকে ওই আন্দোলনের পথেই কবর দেওয়া হয়। সোনিয়া খান, খবর সংযোগ।